আমি বাংলাদেশের গত ম্যাচের খেলা নিয়ে কিছু বলতে চাচ্ছিলাম আমি একটু ফেসবুকে গেছিলাম তো তাই অনেক কিছুই দেখলাম একটু খারাপই লাগলো একটা মানুষকে নিয়ে যেভাবে হাসি তামাশা করা হচ্ছে মজা করা হচ্ছে এটা আসলে ঠিক না আমাদের সবারই একটা পার্সোনাল লাইফ থাকে তো গত ম্যাচে লিটন যেটা করছে এটা কি ও আপনার কি মনে হয় আপনি আপনার দৃষ্টিকোণ থেকে বলুন তো এটা কিও ইচ্ছা করে করছে যে ক্যাচ মিচ দুইটা কোনো প্লেয়ার তো চায় না যে আমি ক্যাচটা মিস করি বা আমি তাড়াতাড়ি আউট হয়ে যাই আমি ফিল্ডিংটা মিস করি এটা হয়ে গেছে আনফর্চুনেটলি ও কিন্তু চেষ্টা করছিল এমন তো না যে ও স্টিল এভাবে খুঁটির মতো দাঁড়ায় ছিল তা তো না তো আপনারা তো বলতেছেন যে আমি একটা ছেলেকে দেখলাম ও এইটে কি নাইনে হয়তো পড়বে তো ও ও ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে যে লিটন নাকি তার আবেগ নিয়ে খেলা করছে আচ্ছা এখানে এইটে না নাইনে পড়ে ওই বাচ্চার আবেগের কি বোঝে এমনভাবে কিছু স্ট্যাটাস লেখা হচ্ছে যে এখন পৃথিবীতে যদি কোনো বড় একটা দোষী মানুষ থাকে সেটা হচ্ছে লিটন দাস আসলে কোনো প্লেয়ারই চায় না খারাপভাবে খেলতে এটা হয়ে যায় আসলে খেলাতে আর অনেক বুদ্ধিমান মানুষও দেখলাম স্ট্যাটাস দিছে তো ওই লিটন দাসকে নিয়ে আমার মনে হয় যে তারা লিটন দাসকে নিয়ে যেইভাবে বাজে কিছু কমেন্ট করছে বা স্ট্যাটাস দিচ্ছে আমার মনে হয় না যে তারা ক্রিকেটটাকে বোঝে বা কোনোদিন ক্রিকেট খেলেছে যদি সে ক্রিকেট খেলতো আমি শিওর সে তার লাইফে একটা একটা হইলো ন্যূনতম একটা হইলো ক্যাশ মিস করতো আর লিটন তো বাংলাদেশের জাতীয় দলের একজন খেলোয়াড় ওখানে তো সে অনেক চাপেই থাকতে পারে আমি চাপটাকে উর্জ করে রাখতেছি যে আসলে ঠিক চাপে না কোনো একটা কারণে বা তার মানসিকভাবে হয়তো সে বিকারগ্রস্ত ছিল বা আরো অনেক কারণ হইতে পারে আমরা তো সেগুলো জানি না বা আমিও জানি না আপনারা জানলে জানতে পারেন আপনারা তো সব জেনে বসে থাকেন একটুতেই আপনারা তো এ বললে আমেরিকাকে বোঝেন আরো যে অন্য কোনো ওয়ার্ড হয় এটা তো বোঝেন না তো যেটাই বলতে চাচ্ছি মানুষ ভুল করবেই এরকম এত বড় একটা আসরে একটা মানুষকে এভাবে আসলে হাসি তামাশা বা রসিকতা করা ঠিক না আপনার লাইফ আপনার লাইফেও কিন্তু আপনি অনেকেই ভুল করে থাকতেছেন হয়তো আমরা সেইগুলো আপনি প্রকাশ করতেছেন বা করতেছেন না সে একটা এত বড় আসরে খেলতে গেছে তার ভুলটা প্রকাশ পাইছে সো এভাবে ক্রিটিসাইজ করার কিছু নেই আসলে একটা মানুষকে আর ক্রিকেটটাকে বুঝতে হবে এটা জাস্ট খেলার মধ্যে রাখতে হবে মানুষের পার্সোনাল লাইফ নিয়ে এটাকে অত ঘাটাঘাটি করা যাবে না যে ও খেলতে পারে নাই হ্যান ত্যান আরও অনেক বাজে কম এটা আমাদের দেশে তো এখন প্রচলিত একটা ফ্ল্যাটের নাম লিটনের ফ্ল্যাট আরও অনেক কিছু যেগুলো শেয়ার করার মতো না আসলে এটাই এতটুকুই বলতে চাচ্ছিলাম কারো ক্রিটিসাইজ করা ঠিক না তার সামান্য একটা কাজে তো ভালো থাকবেন বাংলাদেশের পরবর্তী ম্যাচ গুলাও দেখতে থাকবেন ধন্যবাদ সবাইকে